ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন লাইফ ও স্টোরি। আমি আপনাদের হোস্ট ছবিক। আজকের আমাদের বিষয় হলো কল্পা। শতদ্রু নদীর উপত্যকায় সিমলা শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত স্বর্গের মতন সুন্দর গ্রাম হলো কল্পা। কিন্নর জেলার সদর শহর রেকং পিয়র থেকে প্রায় 10 কিলোমিটার উপরে অবস্থিত এই গ্রামটি এক কথায় স্বর্গের সমতুল্য, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 9,700 ফুট। এখানকার অধিবাসীরা মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানকার বিভিন্ন মন্দিরে হিন্দু ও বৌদ্ধ শিল্পশৈলী মিশ্রিত নিদর্শন দেখা যায়। আমাদের হোটেল, যার নাম রকপার এজেন্সি, এখানে সবাই বাঙালি স্টাফ, আমাদের হাওড়া লোক। রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ। কল্পার মূল আকর্ষণ হলো কিন্নর কৈলাস পর্বতশৃঙ্গ, যার প্রধান তিনটি শৃঙ্গ জোরকান্দেম, কিন্নর কৈলাস ও রালডা। কিন্নর কৈলাস শৃঙ্গের পাশে আছে 79 ফুট উঁচু একটি খাড়া পাথর, যা ন্যাচারাল শিবলিঙ্গ হিসাবে পূজিত হয়। প্রতি বছর মানুষ ট্রেক করে গিয়ে ওই উচ্চতায় পৌঁছে এই শিবলিঙ্গটির পুজো দেয়। কল্পার প্রধান আকর্ষণ হল নিখাত প্রাকৃতিক সৌন্দর্য। নিচে চিনি গ্রামে আরেকটি দেখার মতন জিনিস হলো নারায়ণ নাগিনী মন্দির ও হুবুলাঙ্কার মনেস্ট্রি। নারায়ণ নাগিনী মন্দিরের দালান থেকে কিন্নর কৈলাস পর্বতের যে অসাধারণ দৃশ্য, তা সত্যিই মন্ত্রমুগ্ধকর। নারায়ণ নাগিনী মন্দিরের বয়স প্রায় 5,000 বছরের মতো। মহাভারতে এই মন্দির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মন্দিরের কাঠের কাজ সত্যি অনবদ্য, এবং এই মন্দিরে কাঠের ওপরে পিতল দিয়ে নানান দেবদেবী খচিত রয়েছে, যার হাতের কারুকার্য সত্যি মন মুগ্ধ করে দেয়। আর এখানকার মন্দিরের দালান থেকে যে কিন্নর কৈলাস পর্বতের যে সুন্দর দৃশ্য, তা সত্যিই মন্ত্রমুগ্ধকর। আর এই মন্দিরগুলি হিন্দু ও বৌদ্ধ শিল্পশৈলী মিশ্রিত, বৌদ্ধ প্যাগোডার স্টাইল স্ট্রাকচারে বানানো হয়েছে। আর ভিতরকার যে মন্দিরের কাঠের ওপরে যে কারুকাজ, সে তো সত্যিই বলার মতন নয়।
কল্পা পৌঁছে পরদিন সকালবেলা এই জিনিসগুলি দেখে চলুন 6 কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি সুন্দর গ্রাম রোগীর উদ্দেশ্যে। রাস্তা খুবই দুর্গম, তবে প্রাকৃতিক সৌন্দর্য মন ভুলিয়ে দেয়। এই গ্রাম যাওয়ার পথে একটি খাঁড়া বাঁকে সুইসাইড পয়েন্ট নামে পরিচিত, এই জায়গায় অবশ্যই দাঁড়িয়ে দেখবেন। কেন এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট জানা নেই? হয়তো এই জায়গা থেকে যদি কেউ নিচে পড়ে যায় তার আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে, তাই হয়তো এই জায়গার নাম এই রকম। কিন্নর কৈলাসের কোলে রোগী একটি ছোট্ট হেরিটেজ গ্রাম। এখানে রয়েছে কাঠের কাজের তৈরি অপূর্ব সুন্দর বিষ্ণু নারায়ণ মন্দির। রোগী গ্রাম দেখে এসে হোটেলে বসে উপভোগ করুন অপূর্ব সুন্দর সূর্যাস্ত কিন্নর কৈলাসের গায়ে। আপনারা যারা হিমাচল প্রদেশ ট্যুরের প্ল্যান করছেন তারা তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গায়। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।